শ্রেয়াস আয়ারের ক্যাচ নিতেই বাউন্ডারি লাইনে আফিফ হোসেন ধ্রুবর দিকে সবার দৌড়, উইকেট সবার দৌড়। উইকেটে থিতু হওয়া এই ব্যাটসম্যানের বিদায়ই যেন স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। এরপর বাকিরা আসা যাওয়ার মাঝে থাকলেও রোহিত শর্মার ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জমে ওঠে ম্যাচ। শেষের দিকে তার মাত্র 57 বলে 53 রানের ঝোড়ো ইনিংস ম্যাচে রোমাঞ্চ জাগালেও স্নায়ু চাপে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাত্র 5 রানের এই জয়ে 2015 সালের পর ফের ভারতকে ঘরের মাঠে সিরিজ হারালো বাংলাদেশ। 5 রানের এই জয়ে এখন 2-0 ব্যবধানে এগিয়ে লিটন দাসের দল। 272 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত এদিন ওপেনিংয়ে পায়নি রোহিত শর্মাকে। স্লিপে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় দলপতি। ফলে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে আসেন বিরাট কোহলি। তবে প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ হন তিনি। ইবাদত হোসেইনের অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বল খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে সরাসরি বোল্ড হন কোহলি। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আউট হয়েছেন ব্যক্তিগত মাত্র 5 রানে। কোহলি আউট হওয়ার পরের ওভারে সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ানও। মুস্তাফিজুর রহমানের বুক বরাবর বাউন্সারে বুঝতে না পেরে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। ধাওয়ান আউট হওয়ার আগে করেছেন মাত্র 8 রান। এরপর জুটি গড়ার চেষ্টা করেন শ্রেয়াস আয়ার এবং ওয়াশিংটন সুন্দর। তবে সেটা বড় করতে দেননি সাকিব আল হাসান। পাওয়ার প্লের শেষ এবং নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়েছেন বাঁহাতি এই অর্থোডক্স স্পিনার। সাকিব আল হাসানের অফ স্ট্যাম্পের বাইরের বল মিড উইকেটে খেলতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন 19 বলে 11 রান করা সুন্দর। তার বিদায়ে ক্রিজে নেমে শ্রেয়াস আয়ারের সঙ্গে জুটি বাঁধতে শুরু করেন লোকেশ রাহুল। দলকে 50-এর উপরে নিয়ে গেলেও দলীয় 65 রানের মাথায়। মেহেদী হাসান মিরাজের সোজা বল লাইনের বিপক্ষে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটসম্যান। 28 বলে 14 রান করে ফেরেন তিনি। 4 ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে সেখান থেকে টেনে নিতে থাকেন শ্রেয়াস আর অক্ষর প্যাটেল। তাদের ব্যাটে দলীয় 100 পার করে ভারত। এর সঙ্গে দেখে শুনে রানের চাকা সচল রাখে এই জুটি। তাদের ব্যাটেই দলীয় 150-এর ঘরেও পৌঁছে যায় টিম ইন্ডিয়া। নিজেদের মধ্যে 17 রানের জুটিও গড়ে তোলেন তারা। এরই মাঝে মিরাজকে 35তম ওভারের সামনে এগিয়ে ছক্কা হাঁকান আয়ার। এর 1 বল পর আবারও ছক্কা হাঁকানোর লোভে মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়ে বাউন্ডারি লাইনে আফিফ হোসেন ধ্রুবর তালুবন্দী হন শ্রেয়াস আয়ার। 102 বলের মোকাবেলায় 82 রান করে সাজঘরে ফেরেন এই ভারতীয় ব্যাটসম্যান। তার বিদায়ে ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। তবে যাকে সঙ্গ দিতে এসেছিলেন সেই অক্ষর প্যাটেলেই দ্রুত রান তুলতে গিয়ে ইবাদত হোসেনের ওভারে 56 রানে সাকিব আল হাসানের তালুবন্দী হন দলীয় 189 রানে। এরপর শার্দুল ঠাকুর আর দীপক চাহার মিলে দলকে 200-এর উপরে নিলেও 213 রানের মাঝেই বিদায় নেন দুজনেই। কিন্তু সপ্তম উইকেট পতনের পর ক্রিজে এসে ইবাদত হোসেনের ওভারে 2 ছক্কা এবং 1-4 হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন রোহিত। কিন্তু পরের 2 ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে উল্টো চাপে ফেলে দেন। 49তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের উপর চাপ তৈরির চেষ্টা করলেও ইবাদত হোসেনের ক্যাচ মিসে জীবন পান এই ভারতীয় অধিনায়ক। এর পরের বলে ছক্কা হাঁকিয়ে 9 বলে 23 রানের সমীকরণ নিয়ে আসেন রোহিত। 4র্থ বলে 2 নিলে 5ম বলে আবারও বাউন্ডারি লাইনে জীবন পান রোহিত। তবে সেখান থেকে আসে 1 রান। এবার তার সহজ ক্যাচ মিস করেন এনামুল হক বিজয়। শেষ বলে সিরাজকে বোল্ড করে সমীকরণ 1 ওভারে 20 রানে নিয়ে আসেন এই অলরাউন্ডার। তবে শেষ ওভারের প্রথম বলে ডট বল দিয়ে রোহিতকে চাপে ফেলে দেন মুস্তাফিজ। কিন্তু দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে 4 বলে 16 রানের সমীকরণে নিয়ে আসেন তিনি। তৃতীয় বলে স্কোয়ার কাটে আরও 1 বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচটা আরও জমিয়ে তোলেন রোহিত। 5ম বলে ছক্কা হাঁকিয়ে মুস্তাফিজকে উল্টো চাপে ফেলে দেন রোহিত শর্মা। 27 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ বলে মুস্তাফিজুর রহমানের দারুণ 1 ইয়র্কারে কোনো রানই নিতে না পারায় 5 রানের জয় পায় বাংলাদেশ।
ফলে 2-0 ব্যবধানে সিরিজটা নিশ্চিত করে লাল সবুজের জার্সিধারীরা। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী। 3 উইকেট নিতে তিনি খরচ করেছেন 10 ওভারে 45 রান। মেহেদি হাসান মিরাজ 6.1 ওভারে খরুচে থাকলেও 47 রানে 2 উইকেট নেন। এছাড়াও নাসিম আহমেদও আজকের ম্যাচে খরুচে ছিলেন, তিনি 10 ওভারে কোনো উইকেটেই পাননি অথচ খরচ করেছেন 54 রান। তবে সাকিব আল হাসান বেশ 8-7 বোলিং করেছেন, 2 উইকেট নিতে তিনি 10 ওভারে 1 মিনিটে মাত্র 39টি রান খরচ করেছেন। আর ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজুর রহমান আজকে 1টা উইকেট নিলেও 1 মিনিটে 10 ওভারে 43 রান খরচ করেছেন। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ 3.5 ওভারে 33 রানে 1 উইকেট নেন। এর আগে মাত্র 69 রানে 6 উইকেট হারিয়ে শঙ্কা জেগেছিল 100 নিচে গুটিয়ে যাওয়ার বাংলাদেশের। তবে বাংলাদেশের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ, বরং ভারতীয় বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে লাল সবুজের দলকে এনে দিয়েছেন 271 রানের পুঁজি। খাদের কিনারা থেকে দলকে টেনে নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। 100 রানে তিনি অপরাজিত থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদ করেন 76 রান, তাদের জুটি 148 রানের। এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে সাবধানি শুরু, পরের ওভারে টানা 2-4। এনামুলক বিজয় আশা দেখাচ্ছিলেন ভালো কিছুরই, কিন্তু পরের ওভারেই মোহাম্মদ সিরাজের গতি সামাল দিতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন এই ওপেনার। 9 বলে 11 রান করা এই ব্যাটসম্যান আউট হওয়ার আগের বলেই স্লিপে রোহিত শর্মার হাতে জীবনও পেয়েছিলেন, কিন্তু পরের বলেই তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। সঙ্গী হারালেও নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে লড়াই চালাতে থাকেন লিটন দাস। 3-এ নামা নাজমুল হোসেন শান্ত রানের চাকা সচল রাখলেও লিটন ধীর গতিতে ব্যাট করতে থাকেন। তবে 4 রান রেটে রান তুলে গেলেও ইনিংসের 10ম ওভারে বিপদে পড়ে আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। এবারও উইকেট শিকারী সিরাজ। ফুলার লেন্থে ফেলা সিরাজের ভিতরে আসা বল বুঝতে না পারায় স্ট্যাম্প ভেঙে যায় লিটনের। 23 বলে মাত্র 7 রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এরপর শান্তকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সাকিব আল হাসান, তবে সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দেওয়া হয়নি শান্তর। দলীয় 50 পূরণের পরেই উমরান মালিকের গতিময় বলে উড়ে যায় শান্তর স্ট্যাম্প, 35 বলে 21 রান করে বিদায় নেন তিনি। দলীয় 66 রানে বিদায় নেন সাকিব আল হাসানও। ওয়াশিংটন সুন্দরের বল স্লগ সুইপ করতে গিয়ে একটু দ্রুত খেলে ফেলেন সাকিব, যার কারণে ক্যাচ উঠে যায় উপরে। স্লিপে দাঁড়ানো শিখর ধাওয়ান ক্যাচটি লুফে নেন, যদিও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ক্যাচটি নিতে পারেননি শিখর ধাওয়ান। মুশফিকুর রহিম বিদায় নেওয়ার পরের বলে ক্রিজে নেমেই আউট হয়ে যান আফিফ হোসেন ধ্রুব, 0 রানে তাকে বিদায় করেন সুন্দর। তবে 69 রানে 6 উইকেট হারানো বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ান রানের জন্য ভুগতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ আর দুর্দান্ত ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজ। তাদের ব্যাটে দলীয় 100 পার করে বাংলাদেশ। শুধু 100ই না, এই জুটি মিলে ভারতের বোলারদের দাপটের সঙ্গে খেলে দলকে নিয়ে যান ভালো অবস্থানে। তাদের ব্যাটে দলীয় 150-র ঘরেও পৌঁছে যায় বাংলাদেশ। সেই সঙ্গে টানা 2 ম্যাচে দলের বিপদে পাশে দাঁড়িয়ে এই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেন মেহেদি হাসান মিরাজ। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মিরাজ ছুটে চলেন নিজ গতিতে। এর মাঝে তার সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদও তুলে নেন 74 বলে হাফ সেঞ্চুরি, মাইল ফলকে পৌঁছে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মাঠের চারদিকেই রান নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি, তবে উমরান মালিকের বাউন্সারে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বসেন মাহমুদুল্লাহ রিয়াদ। 60টি 4-এর সাহায্যে 96 বলে 77 রান করে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নিলেও নাসিম আহমেদকে নিয়ে দলকে 250-র ঘরে নিয়ে যান মিরাজ। মাঠের চারদিকে রান তোলার সঙ্গে নিয়মিত বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। শেষ ওভারে দলীয় রান গিয়ে দাঁড়ায় 255, মিরাজ অপরাজিত 85। সেঞ্চুরির সুযোগ থাকলেও পরিস্থিতি কঠিন ছিল তার জন্য। ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে 90-এর ঘরে পা রাখেন মিরাজ। 4 বলে সেঞ্চুরি পূর্ণ করতে তার প্রয়োজন ছিল 9 রানের। তৃতীয় বল মিস করলেও চতুর্থ বলে আবারও ছক্কা হাঁকিয়ে 97 রানে পৌঁছে যান তিনি। 2 বলে সেঞ্চুরি পূর্ণ করতে 3 রান। 5ম বলে 2 রান নিয়ে 99 রানে পৌঁছে যান এই অলরাউন্ডার। শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে 271 রানের পুঁজেই এনে দেওয়ার সঙ্গে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।
83 বলে 8টি 4 এবং 4টি ছক্কায় তিনি অপরাজিত থাকেন 100 রানে। শেষ 4 ওভারে বাংলাদেশ দলের স্কোরবোর্ডে যোগ হয় 68 রান। এই জুটিতে 23 বলে 55 রান যোগ করেন নাসুম মিরাজ। নাসুমও অপরাজিত থাকেন 18 রান করে।